আসসালামু আলাইকুম আমাদের ডিয়ার ভিউয়ার্স বা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির বা আপনারা যারা সোজা ট্রেনিং একাডেমির সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে যে প্রস্তুতিমূলক কোর্সগুলো করানো হয় একাডেমি থেকে বা যে বিষয়গুলো শেখানো হয়, এগুলো আমরা আপনাদের সবার সামনে শেয়ার করতে চাই বা আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করি। বিকজ অফ দ্যাট অনেকে হয়তো বা আসার সামর্থ্য থাকে না, বা আমাদের এই জানানোগুলো বা আমাদের এই শিক্ষার পদ্ধতিগুলো যদি আপনারা জানতে পারেন বা দেখতে পারেন, হয়তো বা অনেক স্টুডেন্টের একটু হলেও উপকারে আসতে পারে, তাই না? তো উপকারের জন্য আমাদের এই লক্ষ্য যে আমরা প্রত্যেকটা মুহূর্ত সবাইকে জানানোর চেষ্টা করি। এখানে যারা লাইনে দেখতে পাচ্ছেন, এরা সবাই নতুন ব্যাচের স্টুডেন্ট, সবাই সোজা ট্রেনিং একাডেমিতে এসেছে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ও সৈনিক পদের জন্য কোর্স করার জন্য। তাহলে আমরা দেরি করবো, শুধু আমরা সংক্ষিপ্ত তোমাদের নাম শুনবো এবং কোন জেলা থেকে তুমি আসছো সেটা একটু জানতে যাবো। বলো স্যার। আমার নাম মোহাম্মদ শাকিরুল ইসলাম, আমি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা থেকে আসছি স্যার। আমার নাম মোহাম্মদ মুস্তাক মিল্লা, আমি দিনাজপুর জেলা থেকে এসেছি থানা পদক। আমার নাম মোহাম্মদ রাসেল, আমি নরসিংদী জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, শরীয়তপুর জেলা থেকে এসেছি। আমার নাম বেহেদী হাসান মিরাজ, আমি বাগেরহাট জেলা থেকে এসেছি। আমার নাম হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলা থেকে এসেছি, থানা বাঁশখালী। আমার নাম মোহাম্মদ এলো রশিদ, আমি বগুড়া জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ মাহবুবুল হক, আমি ঠাকুরগাঁও জেলার রানীশংকর উপজেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমি লালমেট জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ সাইম, আমি ঢাকা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ ইয়াফিত রহমান স্যার, আমি বরিশাল সদর জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান শুভ, আমি গাজীপুর জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ কাউসার, আমি ঢাকা জেলা থেকে এসেছি, থানা সাভার। সাভার থানায় বাসা তোমার? আচ্ছা, কোন বাহিনীর জন্য আসছো? পারভেজ সোজা একাডেমিতে কোন বাহিনীর জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ? স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। সেনাবাহিনীর জন্য পারভেজ? স্যার, আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, লালমাট জেলা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম স্যার তাসফিক হোসেন আশিক, আমি বরিশাল থেকে এসেছি। বরিশাল জেলা থেকে কোন বাহিনীর জন্য আসছো? আশিক, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। সেনা, নৌ এবং বিমান বাহিনীর জন্য আসছো? ওকে। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমি ঢাকা জেলা থেকে এসেছি। সাব্বির, ঢাকা জেলা থেকে। সাব্বির, তোমার লক্ষ্য কি, বড় হয়ে কি হবা? স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হব। গর্বিত সৈনিক হওয়ার পিছনে সোজা ট্রেনিং একাডেমি তোমাকে যে শিক্ষাদান দিচ্ছে, তোমাকে যে পাঠদান করাচ্ছে, তোমাকে বিভিন্ন এক্সারসাইজ করাচ্ছে, বিভিন্ন অনুশীলন করাচ্ছে, বিভিন্ন পরামর্শ দিচ্ছে, এতে কি তোমার আত্মবিশ্বাস কি আছে যে তুমি ইনশাআল্লাহ নিজ যোগ্যতা চান্স পাবা? ইনশাআল্লাহ স্যার, আমি পাবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম মোহাম্মদ আমির ইসলাম, আমি ফরিদপুর জেলা থেকে এসেছি। ফরিদপুর জেলা থেকে আমির আসছে। আমার নাম মোহাম্মদ সাগর ইসলাম, আমি নীলফামারী জেলা থেকে এসেছি। সাগর, নীল, সাগর কোন বাহিনীর জন্য কোর্স করছো? আমি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এসেছি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আসছে। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। কামরুল ইসলাম কুমিল্লা জেলা থেকে আসছে। আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান, আমি রংপুর থেকে এসেছি। রংপুর থেকে আসছে আরিফুর রহমান। আমার নাম গোলাম রাসেল, আমি নোয়াখালী থেকে এসেছি। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছে গোলাম রাসেল? বাংলাদেশ সেনাবাহিনী জয়েন করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গোলাম রাসেল প্রস্তুতি নিতে চায়। আমার নাম মোহাম্মদ রকনুজ্জামান খোকন, আমি লালমনিরহাট জেলা থেকে এসেছি। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছে সোজা একাডেমিতে? আমি সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছি। ইয়েস স্যার। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি বরগুনা জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ সুজন আলী, আমি ঠাকুরগাঁও জেলা বীরগঞ্জ থানা থেকে এসেছি। ঠাকুরগাঁও জেলা বীরগঞ্জ থানা থেকে? বীরগঞ্জ থানা থেকে। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছে? আমি বাংলাদেশ সামরিক বাহিনীতে যোগদানের জন্য এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম মোহাম্মদ সজীব, আমি গাজীপুর জেলা থেকে এসেছি। গাজীপুর জেলা থেকে সজীব আসছে। আমার নাম সন্দীপ রায়, আমি বীরগঞ্জ সাগর জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ বাজিদ হোসেন, আমি মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি। মুন্সিগঞ্জ জেলা থেকে অনেক দূর থেকে আসছো। আমার নাম মোহাম্মদ শাহাব ইসলাম, আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। দিনাজপুর জেলা। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছে? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনী। আমার নাম মোহাম্মদ আব্দুল হাদ, আমি মাদারীপুর জেলা থেকে আসছি। মাদারীপুর জেলা থেকে আসছে আব্দুল হাদ। আব্দুল হাদ কোন বাহিনীর জন্য প্রস্তুতি? বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। আমার নাম মোহাম্মদ সোহাগ হাসান, বীরগঞ্জ থেকে এসেছি, বাংলাদেশ সেনাবাহিনীতে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ? গুড, ভেরি গুড। স্যার, আমার নাম মোহাম্মদ জিয়াদ শেখ, আমি মাগুরা জেলা থেকে এসেছি। মাগুরা জেলা থেকে? ইয়েস স্যার। জিয়াদ, তোমার এই অল্প কিছুদিনের প্রস্তুতি নিয়ে তুমি কি স্যাটিসফাইড ফ্রম দিস একাডেমি? সোজা একাডেমি কিছু শিখাতে পেরেছে? ইয়েস স্যার।
ওকে স্যার আমার নাম মোহাম্মদ শামিম রাজা আমি ঠাকুরগাঁও জেলা থেকে এসেছি ঠাকুরগাঁও জেলা থেকে জি স্যার আমার নাম সম্পূর্ণ রায় আমি ঠাকুরগাঁও জেলা থেকে এসেছি বীরগঞ্জ থানা আমার নাম মোহাম্মদ ওয়াহিদ সাদিক আবির আমি রাজশাহী জেলা থেকে এসেছি রাজশাহী জেলা থেকে আসছে জি স্যার জি স্যার আমার নাম মোহাম্মদ সৌরভ আমি কক্সবাজার জেলা থেকে আসছি কক্সবাজার জেলা থেকে কি সৌরভ এসে কেমন লাগতেছে সোজা একাডেমিতে হ্যাঁ ভালো লাগতেছে সোজা একাডেমি থেকে সঠিক পথে শিক্ষাগুলো কাজে লাগে কি সামরিক বাহিনীতে নিজ যোগ্যতা চাকরি পেতে পারবা সবার কাছে শুনতে চাই মারা যাবে বাংলাদেশ সেনাবাহিনী করবে তো সৈনিক হয়ে যাবে আমার নাম খুশরাম আমি ঠাকুরগাঁও জেলা পিপলস থানা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ সোহাগ ইসলাম আমি জামালপুর জেলা থেকে এসেছি সবার স্বপ্ন যে বাংলাদেশ সেনাবাহিনীতে গর্বিত সৈনিক হিসেবে যোগদান করবা তাই না এই স্বপ্নটা পূরণ করতে হলে তোমাদেরকে কি করতে হবে একটু বলো দেখে জোরে শুনতে চাই একজন শুধুমাত্র একজন বলবা বাকিজন তার সাথে সাথে বলবা ঠিক আছে কি কি থাকতে হবে সদস্য হতে হলে ওকে একজন বলো তার সাথে সবাই বলো লেটস গো আর কিছু মিসিং আছে দেশের মানুষকে সেবা করতে হবে নিজের বাবা মাকে সেবা করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ সবাই আমরা একটা জোরে করতালি দেবো